ভেটেরিনারি অফিসার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ ভুল বলেছেন প্রাক্তন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী অঘোর দেববর্মা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সামাজিক মাধ্যমে লিখেছেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে 16 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। অতীতে কখনো একসঙ্গে এতজন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়নি। এই 16 জনের মধ্যে 7 জনকে নেওয়া হবে SC এবং 9 জনকে ST শ্রেণী থেকে। অর্থনৈতিক বিকাশ ও আত্মনির্ভরতার প্রশ্নে প্রাণী সম্পদ একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। রাজ্যের মানুষ যাতে আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে প্রাণী সম্পদকে উত্তরোত্তর বিকশিত করতে পারে, সেই লক্ষ্যেই পথ চলছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আসতেই গোটা রাজ্যে বয়ে চলেছে সমালোচনার ঝড়। কেননা রাজ্যে এর আগে অনেকবার একসঙ্গে 16 জনের উপর ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমের কমেন্ট বক্সেও অনেকে তথ্য দিয়েও বিষয়টি স্পষ্ট করেছেন। বেশ কয়েকজন আবার মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ ক্যাটাগরিতে কোনো নিয়োগ নেই কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ লিখেছেন, বর্তমানে 100-এর অধিক ভেটেরিনারি অফিসার শূন্যপদ রয়েছে, এর মধ্যে শুধুমাত্র 16 জন নিয়োগ করলে দপ্তরের উন্নতি কিভাবে হবে তা অনেকটা ভাববার বিষয়। এদিকে রাজ্যের প্রাক্তন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী অঘোর দেববর্মার কাছে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই তথ্যটাই ভুল। এর আগেও 2011-12 অর্থবর্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে একসঙ্গে 36 জন SC ST UR ক্যাটাগরি পশু চিকিৎসক নিয়োগ হয়েছে। 2014 সালে TPSC-র মাধ্যমে 74 জন ভেটেরিনারি অফিসার নিয়োগের আবেদন চাওয়া হয়েছিল, এতে সব পদে প্রার্থী পাওয়া যায়নি, শেষ পর্যন্ত 44 জন নিয়োগ করা হয় ওই সময়ে। 2017 সালে পুনরায় 31 জন ভেটেরিনারি অফিসার নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং TPSC-র মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়, কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় এই পদগুলি আর পূরণ করা যায়নি। উল্টো জোট সরকার ক্ষমতায় বসে বাতিল করে দেয় 31 জন ভেটেরিনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ দপ্তরে 16 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করার সম্পর্কে তিনি বলার চেষ্টা করছিলেন যে এই মানে এর আগে কোনো সময় বা অতীতে এত সংখ্যক লোক নিয়োগ করা হয়নি রাজ্যে। তথ্যটা ভুল বলে আমি মনে করি, কারণ যতটুকু আমার মনে আছে 2011-12 সালে 37 জন SC ST জেনারেল এই পশুপালন দপ্তরে বা প্রাণী বিকাশ দপ্তরে ডাক্তার নিয়োগ করা হয়েছিল। ঠিক তেমনি 2014 সালে প্রায় 74 জন TPSC-র মাধ্যমে নিয়োগ করা হয়। 2017 সালে 31 জন নিয়োগ করার জন্য TPSC চূড়ান্ত সিদ্ধান্ত করে 2017 সালে, কিন্তু সরকার আসার পরে মানে এই BJP IPP দুই সরকার আসার পরে, নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এটা বাতিল করে দেয়। তিনি প্রশ্ন তুলেছেন, এখন মুখ্যমন্ত্রী বলছেন 16 জন নিয়োগ হবে, তাহলে 2017 সালের অর্থ দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও 31টি পদের বিজ্ঞপ্তি অনুযায়ী 15টি পদে নিয়োগ হবে না? এমনিতেই দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া না থাকায় বঞ্চিত চাকরি প্রত্যাশীরা, আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখনই বঞ্চিত রইলেন 15 জন। এখন দেখা গেল যে 16 জন নিয়োগ করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 31 জন কিন্তু হয়নি। তো দীর্ঘদিন ধরে এই ভেটেরিনারি সার্জন তারা নিয়োগ না হওয়ার ফলে তারা অনেকটা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। আর এই 31 জনের মধ্যে এখন মাত্র 16 জন, বাকি 15 জনকে কি ভবিষ্যৎ, 15 জনের ভবিষ্যৎ কী হবে, আদৌ নিয়োগ হবে কি না, এটা অনিশ্চয়তার মধ্যে। প্রাক্তন মন্ত্রীর মতে মুখ্যমন্ত্রী হয়তো সব বিষয়ে খবর নেওয়া হয় না,
তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন রেখেছেন সমস্ত তথ্য সংগ্রহ করে জনগণের সামনে সঠিক তথ্য উপস্থাপন করতে। মুখ্যমন্ত্রী যে তথ্য তিনি দেওয়ার চেষ্টা করছিলেন, এটা মনে হয় সব বিষয়ে খবরটা না নেওয়ার জন্য এটা এটা হয়তো হতো হয়তো হয়েছে। আমি আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত তথ্য সংগ্রহ করে সঠিক তথ্য যাতে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর পশু চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। রিপোর্ট চ্যানেল দিনরাত।